আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্টিনিউ করব কম্প্রেকশন যে অ্যাডজেক্টিভগুলো এগুলো শেখা। তো আমি প্রথমে একটা শব্দ লিখি, আমরা লিখি যাই প্রথমে স্নেল, স্নেলারে, স্নেলাস্ট। তো আপনি যদি মনে করেন যে অলরেডি আপনারা পারেন এই শব্দগুলো, তাহলে আপনারা নিজেরও একটু ট্রাই করতে পারেন নতুন নতুন সেন্টেন্স ক্রিয়েট করার জন্য। তো আমি যদি বলি তুমি অনেক স্নেল, অনেক কাইন্ড, ডু অ্যার স্নেল, তুমি অনেক কাইন্ড। আবার আমরা এটা বলতে পারি ডু অ্যার স্নেলারে অ্যান দম আন্দ্রা, তুমি তাদের থেকেও বেশি কাইন্ড। আমরা মাঝে মাঝে কম্পেয়ার করি যে হয়তো সে ভালো, বাট আপনি তাকে আর কি বলতে চাচ্ছেন যে সে আর একটু বেশি ভালো অন্যদের তুলনায়। তখন আমরা বলতে পারবো যে ডু অ্যার স্নেলারে অ্যান দম আন্দ্রা, আমরা কম্পেয়ার করতেছি অন্যদের সাথে, এই জন্য এটা কম্পারেটিভ আর কি। কিন্তু আমরা যে বলি যে তুমি সবার থেকে বেশি স্নেল, ডু অ্যার স্নেলাস্ট, এরকম আর কি। তারপর আমরা একটা শিখি যে গুড, গুড মানে গুড, যেটা আর কি আমরা ইংলিশে বলি গুড, গুড, গুদারে, গুদাস্ট, গুড, গুদারে, গুদাস্ট। তো আমরা বলতে পারি যে কোনো একটা খাবার খেলে তো অনেক ভালো লাগে, মজা লাগে, তখন বলতে পারি যে উইল ক্যান গুড মত, ওহ কি মানে মজার খাবার ছিল নাকি, এরকম আর কি। উইল ক্যান গুড মত, তখন তো অন্য কেউ বলবে ইয়ং ওট অ্যান্ড নো গুদারে মত এ গুড, হ্যাঁ এটা হয়তো গুড, এটা হয়তো মজা ঠিক আছে, বাট আমি গতকালকে এর থেকেও বেশি মজাদার খাবার খাইছি, তখন সে বলবে গুদারে, যেহেতু সে কম্পেয়ার করতেছে খাবারটাকে আজকের এখনকার খাবারের সাথে, এই জন্য বলতেছে যে ইয়োগোট এন্নো গুদার মত ইগোর, এরকম। তখন আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে তুমি কি মনে করো তোমার মতে কোন খাবারটা সব থেকে বেশি আর কি মজাদার, এরকম। সো উইল ক্যান মত রেত টিকার ডু অ্যার গুদাস্ট, মতরেত মানে আর কি খাবারের আর কি বিভিন্ন ধরন থাকে, ওটাকে আমরা মতরেতের বলি, মানে বিভিন্ন প্রকারের খাবার। তো আপনি বলতেছেন উইল ক্যান কোনটি, উইল ক্যান মতরেত, টিক্কা মানে আর কি তার অপিনিয়ন, তার মতামত বা সে কী মনে করে, টিক্কা ডু অ্যার গুদাস, তুমি কি মনে করো কোন খাবারটা সব থেকে বেশি মজাদার, এরকম আর কি। তারপর আমরা শিখতে পারি সত, সতারে, সতাস্ত, সত, সতারে, সতা, সত মানে সুইট, যেটাকে আমরা মিষ্টি বলি আর কি ওইটা। তো আমরা কাউকে বলতে পারি যে তুমি তো অনেক মিষ্টি, ডু অ্যার সত, তো এখানে আর কি সে অনেক কিউট বোঝায় আর কি, যখন মানুষ সত বলে এক ব্যক্তি সম্পর্কে, আর খাবার আর কি মিষ্টি ওইটা আলাদা কথা। সেখানে আমরা বলতেছি যে একজন ব্যক্তি সম্পর্কে যে ডু অ্যার সত, তুমি অনেক সুইট। তারপর আরেকজন হয়তো বলতে পারে যে ইংগ্যান, সরি, ইংগ্যান অ্যার সতারে অ্যান্ড হোম, তার থেকে সুইট আর কেউই নেই, মানে তার থেকে এরকম সুন্দর বা এরকম ভালো আর কেউই নেই আর কি। তখন আমরা কম্পেয়ার করবো সতারে, কারণ কম্পেয়ার করতেছে এখন তাকে অন্য সবার সাথে, এই জন্য আমরা সতারে ইউজ করছি। তখন আপনি হয়তো বলতে পারেন যে তোমার মতে কে সব থেকে বেশি সুইট, ভেম অ্যার ভেম টিকার ডু অ্যার সতাস্ত, তোমার কি মনে হয় কে সব থেকে বেশি সুইট, মানে আপনাদের সামনে তো অনেকগুলো বাচ্চা আছে, তো আপনারা বলতেছেন যে আর কে সব থেকে বেশি কিউট এদের মধ্যে সতাস, তখন বলবেন যে ভেম টিকার ডু অ্যার সতাস, তোমার কি মনে হয় কে সব থেকে বেশি সতাস ওদের মধ্যে, এরকম আর কি। আমরা শিখতে পারি তুম তিংরে টিংস, তুম তিংরে থিংস, তুং মানে ভারী, অনেক হেভি যখন হয় তখন আমরা তুং ইউজ করি। তো আমরা বলতে পারি যে একজনে হয়তো তার ব্যাগে অনেক কিছু ঢুকাইছে, ব্যাগটা অনেক ভারী, তো আমরা বলতে পারি যে উইল ক্যান তুং বেসকা, ওরে বাপু কি ভারী একটা ব্যাগ, এরকম উইল ক্যান তুং বেসকা, কি ভারী ব্যাগ। তো আপনি হয়তো এসে বলবেন যে ম্যান মানে আমারটা তো আরও বেশি ভারী, ম্যান দ্যান এর তিংরে, কিন্তু আমারটা তো আরও বেশি ভারী। তখন আরেকজন এসে বলবে যে হ্যালো হেই
দেন অ্যাট থিংস, এটা সব থেকে বেশি ভারী, তো টিংরে টিংস। মাকটা শিখতে পারি যে লং, ল্যাংরে ল্যাংস, লং ল্যাংরে ল্যাংস, লং মানে লম্বা, ল্যাংরে আর একটু বেশি, লেংথ সব থেকে বেশি লম্বা। তো আমরা বলতে পারি যে হানের মিক্কে লং, সে তো অনেক লম্বা, হানের মিক্কে লং, সে অনেক লম্বা। কেউ হয়তো কৃষকটা কিনছে, বাট ওইটা আর কি যতটুকু লম্বা হওয়া দরকার অতটুকু হয় নাই, তা আপনি বলবেন যে তোমার এর থেকে একটু লম্বা কিনতে হবে। সো দু বিহোবার তোমার দরকার সোপা কিনা কি ল্যাংরে অ্যান্ড দেন, মানে তুমি যেটা কিনছ তোমার এর থেকেও আর একটু লম্বা কিনতে হবে। সো আমরা তখন যেহেতু কম্পেয়ার করতেছি, তখন আমাদেরকে ইউজ করতে হবে ল্যাংরে, মানে কম্পারেটিভ যেটা। আমরা তো জানি তিনটে ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো আমরা যদি কম্পেয়ার করতেছি যে তুমি যেটা কিনছ ওইটার সাথে, তখন বলবো যে ল্যাংরে। আমরা বলি যে কেউ এক গ্রুপে আর কি অনেকজন আছে, তো একজন আর কি সবার থেকে বেশি লম্বা, তো আমরা বলবো যে হানের লেংস অফ অস আল্লাহ, আমাদের সবার মধ্যে থেকে সেই সব থেকে বেশি লম্বা, হানের লেংস, সুপারলেটিভ যেটা আর কি ওইটা, হানের লেংস অফ অস আল্লাহ। তো আজকে এতটুকুই থাকবে, আজকে আমরা শিখলাম লং ল্যাংরে ল্যাংস, লং ল্যাংরে ল্যাংস, তুং তিংরে তিংস, তুং তিংরে তিংস, সত সতরে সতস্ত, সত সতরে সতস্ত, গুদ গুদরে গুদস্ত, গুদ গুদরে গুদস্ত। মাঝে মাঝে অনেকে আর কি ব্যক্তি সম্পর্কেও বলে যে হান এর অ্যান গুড ম্যানিশা, সে একজন ভালো মানুষ। তো গুদের বেলা অনেকে ব্র ম্যানিশা বলে, অ্যান্ড স্ন্যান ম্যানিশা বলে, আবার গুদও বলা যায়। গুড মানে তো গুড, নর্মালি যে ইংলিশ ওয়ার্ডটা গুড, ওটা থেকে গুদ আসছে। তো আমরা বলতে পারি যে হান এর গুড ম্যানিশা, সে একজন ভালো মানুষ, আমরা চাইলে এটাও বলতে পারি। তারপর আমরা শিখলাম যে স্ন্যান স্ন্যাল্লারে স্ন্যাল্লা, স্ন্যাল মানে কাইন্ড। তো এটা আর কি মানে আপনাদের এখন দেখতেছেন যে আমরা কত শত সেন্টেন্স ক্রিয়েট করতে পারি যদি আমরা তিনটা ওয়ার্ড জানি স্ন্যাল। যেমন আন্না এর মিকেট স্ন্যাল, আন্না অনেক ভালো, তো এখানে আমরা স্ন্যাল ইউজ করছি। কিন্তু আমরা বলতে পারি যে করি এর স্ন্যাল্লারে অ্যান আন্না, মানে কী বলে, মানে আন্না তো স্ন্যাল বাট করিন তার থেকেও বেশি স্ন্যাল। তখন আমরা ওই যে কম্পারেটিভ করতেছি এই জন্য আমরা অ্যান লাগাবো, যে সে এর স্ন্যাল্লারে, হোনে স্ন্যাল্লারে, এরকম আর কি। তো আজকে এতটুকুই, পরের ভিডিওতে আমরা শেষের যে কয়েকটা ওয়ার্ড আছে ওইগুলো আমরা শিখবো, তারপরে আমাদের এই প্লেলিস্টটা আদি একটিবার এই প্লেলিস্টটা শেষ হবে, তারপরে আমরা অন্য টপিক শুরু করবো। তো দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।